তো বাবা মায়েরা এই তুমি আছো তাই আছি, এই তুমিকে ধরে থাকো। তুমি কালী, তুমি শিব না তুমি কৃষ্ণ আমি বাবু জানি না। সত্যি তো আমাকে যদি অপারেশন করা হয় তো বলা যাবে না কালী আছে না আল্লাহ আছে না কি সব আছে। তো সেই জন্য আমি তার মধ্যে যাব না। তোমার যাকে ভালো লাগে, তুমি যাকে ভালোবাসো, যাকে ভালোবাসলে তোমার মনটা শক্তি আসে, যাকে ভালো লাগলে তোমার মন বিকশিত হয়, তাকে ভগবান বলে মনে করবে, তাকে ভালোবাসবে। ভালোবেসে তোমাকে চলতে হবে, মাথায় রাখবে তুমি কিন্তু এসেছো, তোমায় টুক 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 করে চলতে হবে। চলার রাস্তাটা যদি সঠিক হয় আলবাদ ভালো থাকে, নিশ্চিত ভালো থাকে, এটা আমি তোমাদের বলতে পারি, এটা নিশ্চিত। তো তাই বাবা মায়েরা, আমি তোমাদের যে কথাগুলো বলেছি আজকের বছরের প্রথম দিন যে বলেছি, দেখো যে তোমার মধ্যে তোমাকে এইটাই পুজো, যে তোমার মধ্যে সেই অসীম অনন্তের সেই শক্তি সেই প্রেম আছে, তুমি সেটাকে জাগাও। তো এইটা জাগানোই পুজো। তার জন্যে আমি কি করেছি জানো, আমার প্রচুর আশ্রম করেছি। আশ্রমগুলোর উদ্দেশ্য তোমাদের জন্য, নাহলে আমি আশ্রম করতাম না। এবং আশ্চর্য ব্যাপার, সেই আশ্রমগুলো তোমরাই চালাও, আমি সেখানে থাকি কম, সেখানে থাকি কম, সেখানে তোমাদেরই মতো মানুষ মাসে একদিন কিংবা মাসে দুদিন সেখানে হাজির হয়ে সেখানে সকাল 8টার সময় পৌঁছে যায়। পৌঁছে গিয়ে শপথ নেয় যে আজ আমি, আজ আমার আদর্শ হবে ত্যাগ, আমার আদর্শ হবে প্রেম, আমার আদর্শ হবে আনন্দ নিষ্কাম, এরকম একটা আদর্শ, এরকম একটা শপথ নেয়। শপথ নেওয়ার পর আশ্রমের বিভিন্ন কর্ম, মানুষ যদি আসে তাকে নারায়ণ জ্ঞান করে, তাকে সেবা দেয়, তার সঙ্গে কথা বলে, তো এই আশ্রমবাস, এটা আমাদের ঋষিরা বলেছিলেন মাঝে মাঝে আশ্রমবাস করবে। কেন না আশ্রমবাস করতে যাবে কেন? ঠাকুর রামকৃষ্ণ খুব বলতেন আশ্রমবাস করবে। কেন না? আশ্রম হচ্ছে সেই জায়গাটা, আশ্রম একটা বাড়ি নয়। তোমরা এসেছো দেখো বিশাল বড় আশ্রম দেবানন্দ বাবা, আশ্রম মানে এইটা একদমই নয়, বিশাল টিচার আশ্রম তো বিশাল নিশ্চিত। আশ্রম হলো পরমাত্মা, আশ্রম জীবন মানে পরমাত্মার জীবন। কিরকম জীবন আশ্রমের? নিষ্কাম আনন্দ ত্যাগ প্রেম, এরকম একটা জীবন। তো এই জীবন যদি অসংখ্য মানুষের মধ্যে থাকতো তাহলে এই দেশটা এই সমাজটা অন্যরকম হতো। তাই আশ্রম প্রতিষ্ঠা হয়, সবাই এসে সেখানে চেষ্টা করে কি করে ওই আশ্রমের মতো জীবন করা যায়। তাই তোমাদের আমি বলতে চাইছি, আমি যেসব আশ্রম তৈরি করেছি সেসব আশ্রমগুলোর মধ্যে এরকম একটা সত্য, এরকম একটা নির্বিকার, এরকম একটা সবাই, এরকম একটা নিয়ম আমি তৈরি করেছি, যেটা আমি দেখতে পাচ্ছি একটু একটু করে মানুষ গ্রহণ করছে এবং সেখানে আসে সারা দিনের মধ্যে একবার। অসংখ্য নানান অসংখ্য মানুষ আসে, নানান বয়সের ছেলে মেয়েরা সেখানে আসে এবং আমি দেখেছি, এবং তারা আমাকে বলছে যে মহারাজ এই মাসে একটা দিন আমি আশ্রমে এসে সেই খাট পালঙ্ক ছেড়ে দিয়ে, এসি গরমকালে গরম তো এসি নাই, এসি ছেড়ে দিয়ে শিক্ষিত মূর্খ অনেকেই এসে আশ্রমে থাকে, থেকে কি কি পায় জানো? পজিটিভ একটা শক্তি। আশ্রমগুলোতে একটা চোরও যদি পাশ দিয়ে যাচ্ছিল, সে দেখলো আরে দেবানন্দ বাবা তো সকালবেলা রাস্তায় হাঁটতে বেরোলে, দেখে কথা বলে আরে কেমন আছিস বাড়ির খবর নাই, তো যাচ্ছি যখন চলো না যাই, গেলে চা দুপুরবেলা বসে গেলে প্রসাদ পেয়ে যাবে, কিছু কেউ কোনো মানা নেই। কেন বলো তো মানা নেই, কী করে আসবে? এই আশ্রমটাই তো তোমাদের, ধরি আমি আমার জন্য করেছি, আমি তাহলে ঘুরতে ঘুরতে এই নাত রাতেই আসতে হবে, আমার ঘরে ঘরে আশ্রম করতে চাই, প্রতিটা ঘর আশ্রম হোক, প্রত্যেকটা ছেলে হোক আশ্রমবাসী প্রতিটা ঘর, কারণ আশ্রম মানে তো প্রেম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মায়ের মধ্যে প্রেম নাই এ কি সম্ভব নাই, আনন্দ নাই। জীবনের তো গোল আনন্দ, তুমি কেরিয়ার তৈরি করতে চাও নিশ্চিত পারবে, তুমি তো পারছো না করতে, কেরিয়ার তৈরি করছে একটা কোনো কোম্পানি কোন একটা জব বড় জায়গায় বসে গেছে, আমি তো দিনরাত দেখতে পাচ্ছি বাবা,
জগতের বড় জায়গায় বসেছে, ওরে বসলে কি হবে? এই কামনা বাসনা, এই খাবো 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 মাপ নাই, কোনটা কি করব নিজের অস্থিরতা। 80 বছর বয়স হলে কি হবে? যার অস্থিরতা 18 বছর বয়সে, এই অস্থিরতাকে কি করে ঠিক করা যায় ভাবনা চিন্তা করিনি। সে কি ভেবেছো 80 বছর বয়সে অস্থিরতা থেমে যাবে? দেহের শক্তি থাকবে না, মন এ একবারে তোমায় 14 বছরের ছেলে মেয়ের জিনিস ভাবাবে। 80 বছর বয়স হলে কি হবে? তো তাই বাবা মায়েরা, একে কিন্তু তোমাকে কায়দা করতে গেলে বাবু একটু খাটতে হবে। এ খাটনিটা তুমি হিন্দু হও মুসলিম হও, তুমি যেই হও, তুমি দীক্ষা নাও না নাও, তোমায় কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব, তোমার মধ্যে সেই পরম প্রেমময় বিকাশ প্রকাশ অনেক বেশি, তাই তুমি শ্রেষ্ঠ জীব। তোমার মধ্যে প্রেম আছে, তোমার মধ্যে শ্রদ্ধা আনন্দ ত্যাগ সব আছে, এগুলোকে একটু করে যাও, একটু একটু করে শুরু করো সংসারের মধ্যে। আর সুযোগ পেলে এরকম ধরনের আশ্রমে আসবে, এসে এরকম একটা ব্রত পালন করবেন।